শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার সকাল অনুষ্ঠানে আজ বারো আশ্বিন চোদ্দশো বাংলা সাতাশ সেপ্টেম্বর দুই বৃহস্পতিবার দর্শক আমাদের এই সকাল অনুষ্ঠানটিতে যেসব রাঙ্গা মানুষেরা আসেন তাদের মধ্যে এমন কেউ কেউ রয়েছেন যাদের জন্যই আসলে আমাদের আজকেরই বাংলাদেশ তারা আমাদের গর্ব আমাদের দেশের গর্ব আজও আমাদের সঙ্গে প্রথম ঘন্টায় রয়েছেন তেমনই একজন আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন মুক্তিযোদ্ধা রুস্তম আলী প্রতীক আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে কাজী সাকি। থাকছি শুভ সকাল আমার পক্ষ থেকেও কিবরিয়াও থাকছে এবং পুরো রাঙ্গা সকল পরিবারই থাকছে গতকালকে আমরা পাকিস্তানকে হারিয়েছি পুরো বাংলাদেশে একটা অন্যরকম উৎসব আমেজে রয়েছে এবং ফাইনালি আমরা খুব ভালো কিছু প্রত্যাশা করছি এবারের এশিয়া কাপে আর খেলা দেখাচ্ছে মাছরাঙা টেলিভিশন আমাদের সঙ্গে নিশ্চয়ই আছেন আর সকাল সকাল যাদের দিনটা আমাদের আমাদের সঙ্গে শুরু হলো তাদের জন্য অনেক অনেক শুভকামনা যেমনটা সাকি বলছিল যে আজকে প্রথম ঘন্টায় আমাদের সঙ্গে রয়েছেন যিনি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী বীর প্রতীক তাকে আমরা জানার চেষ্টা করব শুভ সকাল স্যার কেমন আছেন

আচ্ছা আমার পর ফাদার একবার আমার ফাদার একবার আমরা একবার হ্যাঁ একবার ধরতে গেলে সর্বান্ত হয়ে গেছি এখন একবার ডাকা জিনিস ট্রাঙ্গলের পাশেই অনেকটা মানে পাশেই মনে করেন বাড়ি বাড়ি পড়ছি আর কি তো কেমন ছিল মানে কৃষি পরিবারে জন্ম নাকি বাবা অন্য কোনো পেশায় ছিলেন বাবা বার্মা ছিলেন কিছু আমার দাদাও ব্রিটিশ অ্যাডভার্ট কোম্পানি চাকরি করতো বাবা ওখানে ছিলেন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওখানে তো আমার এক দাদা ওখানে মারা গেছেন দুই দাদা মারা গেছেন একটা আমার দাদার বড় ভাই আর একটা হলো দাদার ভগ্নিপতি ওই যুদ্ধের সময় মর্শিদে আসতে নিছি ওখানে করে গুলি করে দিছি মিয়ানমারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর কি আছে আমার আব্বা আর আমার দাদা ওনারা এই কোথায় এক মাসের উপরে হাঁটি আসছেন আমরা যেভাবে শরণার্থী ছিলাম ইন্ডিয়াতে হাঁটি হাঁটি আসছেন অনেক লোক মারাও গেছে তারপরে আসার প্রত্যেকিত ওনারা কোথায় দর না

পারিবারিকতা তো আমার উদ্যোগ তখন ওই কৃষি ছিল আমাদের মেয়ের ইয়ে আমার আব্বা চলে দাদা চলে বার্মা থেকে তখন ওগুলো কিন্তু তো আমরা মূলত সাইর ভাই সাইর ভাইয়ের মধ্যে আমি দ্বিতীয় বড় ভাই মোহাম্মদ আলী আমি দ্বিতীয় ছোট ভাই আবার মহমেশ উনি কিন্তু ইয়েছিলেন আবার উনি তখন থেকেই আওয়ামী লীগ রাজনীতি করতেন হয় আওয়ামী লীগ আমাদের ইউনিয়ন কাউন্সিলের ইয়ে সেক্রেটারি ছিলেন তারপর ছোটটা আমার তো আমি তো বাহিনীতে চলে গেছি আমার ছোটটা আবার মুক্তিগঞ্জ মুক্তিযুদ্ধের প্লাটুন কমান্ডার সীটাম উপজেলার দক্ষিণের চেয়ে প্লাটুন কমান্ডার একেবারে ছোটোটা উনি বাইরে ওমান থাকতেন আচ্ছা হ্যাঁ চলে এসছে আর কি আপনার গল্পটাই আসলে জানতে চাই যতটুকু জানি যে আপনি এসএসসি পাস করার পরে পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন জি জি সেখান থেকে একটু শুনতে চাই যে কেমন করে পাকিস্তানি বিমান বাহিনীতে আপনি যোগ দিলেন ম্যাট্রিক তখন তখন আমাদের আমি ছিলাম আর কি তখন বর্তমান আসে কি জানি না তখন ওই সায়েন্স রেস্টুরেন্ট হলে এই মেট্রিক পাস করার পরে অথবা এস সি পরে নিয়ে যাবো আর কি এর তা আমি যখন গভর্নমেন্ট কলেজে লেখাপড়া করছিলাম তখন আমার এক ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড সে আমাকে একদিন বললো যে আমার বাসায় আসলে বললো যে দোস্ত আমি তো হয়নি নাই আমি কিন্তু স্কুলে সব তুমি ইনশাল্লাহ পাস বই ছিলাম এবং ফাঁস বই ছিলাম একদমই ক্লাস ক্যাপ্টেন স্কুল ক্যাপ্টেন সব সময় থাকতাম তো কুমির স্কুলে দিয়েছিলাম তবুও বলার পরে তো আমরা তো চাইবেই লেখাপড়া করতেছি তখন এদিকে সমুদ্রের বাঙ্গন তো তখন দাদিজি বিতেছিলো তো দাদির সাথে একটু আলাপ করলে বের দাদি করে তুই যদি পারো তাহলে ও না আগেও কিছু বলি নাই তো আমার ফ্রেন্ডটা বলার পরে তো আমি গিয়ে তখন আমাদের গ্রুপ এই ছিল সরি ইয়া গ্রুপ ক্যাপ্টেন ছিল গ্রুপ রাব্বানি সিটাং টাং বেগ ওই রিক্রুটিং অফিসে তো আমার ফ্রেন্ড কি শুনি আমি ওখানে যাই পরীক্ষা দিলাম পরের দিন সকালেই এবং তারপর দিন সকালে আবার ইয়ে পেকটি ভাইবে দিন আমি দুটো পাশ করছি সে পাশ করার পর তো আমি পাকিস্তান চলে গেলাম পাকিস্তান ওখানে ওই গুয়াহাটে আমাদের ট্রেনিং সেন্টার ছিল তারপর থেকে শুরু হলো তো সার্ভিস লাইফ সেটা বিভিন্ন ধরনের কত সালে থেকে বলছিলেন জয়েন করলেন ইলেভেন টু সিক্সটি নাইন ওটা মনে আছে উনসত্তর সালে করা এবং ট্রেনিং হলো করাচিতে না তাহলে প্রথম বেসিক ট্রেনিং আমাদের ছিল যে কোয়াট আচ্ছা এটা কোয়াটে ওখানে নয় ম্যাচ ট্রেনিং এর পরে তারপরে করাচিতে করঙ্গি তো পাকিস্তানের ওই সময় কেমন লাগছিল ওটাই তো প্রথম যাওয়া জি 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 কেমন লাগছিল আমরা শুনবো আপনার কাছ থেকে তার আগে আপনার সম্পর্কে একটু ছোট করে দর্শকদের জানিয়ে নিতে চাই রুস্তম আলী একজন বীর মুক্তিযোদ্ধা পাকিস্তান বিমানবাহিনীতে এল এম পদে কর্মরত ছিলেন মুক্তিযুদ্ধের সময় বিমানের এয়ার গার্নার হিসেবে ট্রেনিং করেন ডিমাপুরে আসামের নাগাল্যান্ডে তিনি ছিলেন সুইসাইড স্কোয়াডের সদস্য এলিউট ও অর্টার দুটিতে কাজ করেছেন তাদের গ্রুপটির নাম ছিল কিলো ফ্লাইট গ্রুপ কমান্ডার হিসেবে ছিলেন সুলতান মাহমুদ সীতাকুণ্ডের কুমিরায় প্রতিরোধ যুদ্ধসহ তিন ডিসেম্বর উনিশশো সালে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম এয়ার ফ্লাইটে অংশ নেন প্রথম মিশনে সফলভাবে ধ্বংস করেন চট্টগ্রামে অবস্থিত ইস্ট পাকিস্তান অয়েল রিফাইনারি পরবর্তীতে এয়ার অ্যাটাকে অংশ নিয়েছেন সিলেট নারায়ণগঞ্জ কুমিল্লা ও ঢাকায় মুক্তিযুদ্ধের সাহস ও বীরত্বপূর্ণ খেতাবে করা হয় আমরা যেখানটাই ছিলাম যে আপনার শৈশব এবং একই সাথে আপনার সে সময় পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করা ট্রেনিং এ ছিলাম বুঝতে কি পেরেছিলেন ওই সময় যে দেশে এরকম একটা যুদ্ধ হতে যাচ্ছে বা হবে এরকম প্রস্তুতি কি আগে থেকে ছিল একটা মানসিকভাবে প্রস্তুতি তো থাকা প্রয়োজন অবশ্যই অবশ্যই কারণ ওরা তো আমার সাথে যেভাবে নিপীড়ন শোষণ আরম্ভ করছিল আমি তো আসলে ছাত্র জীবন থেকেই এই পদ্ধতির সাথে জড়িত ছিলাম আচ্ছা তো তখন তো আর পাকিস্তান এয়ারফোর্স যে তখন তো বাস্তবেই গুলো দেখতে পাই আমি যখন ট্রেনিং অবস্থায় কোয়ার্ট ছিল বেসিক ট্রেনিং আর ট্রেড ট্রেনিং ছিল যা আমাদের করাছে করঙ্গে ওখানে যখন আসলাম এই নানাভাবে তো এরা তো ডিসপেরিটিতে আমরা দেখতাম খাইতে গেলে মেসে কিংবা বাথরুমে ট্রেনিং সবাই তো একসাথেই ছুটি হয় তো এরা বাথরুমে ঢুকলে এই ঘন্টার পর ঘন্টা গান গাইবে আমরা ঢুকলেই বাস কটকট করবো মানে যেগুলো হয় আর তাদের একটা রাজত্ব ছিল রাজের রাজত্ব ছিল মানে তারা দেশ তো তাদেরই ছিল এরা তো মনে করতো আমরা তো তাদের ন তাদের চাকর বাকর এরা এদের এটাই মনে করতো আমার যা মনে আমার যেটি এলো আর কি হইত আর কি এক কথা হইল শেষ পর্যন্ত আমাদের সাথে তাদের দ্বন্দ্ব লাগে ট্রেনিং অবস্থায় একটা ছিল বরিশাল তার নাম ছিল জাহাঙ্গীর আর একটা পাঞ্জাবি শাহজাহান এই অবস্থায় তারা যখন বাদ ঘোষ করার জন্য আর এমনি পলিটিক্স নিয়ে অনেক সময় কিছু কথাবার্তা হইত তুমুল মারফিস গেছে তো আমরা তো এরা একজন লাগলে আমরা কয়েকজন লাগতাম কেন এরা তো ইয়ে ছিল এদের একটা ইয়ে ছিল এরা কিন্তু সবাই দলবাই দিয়ে আসতো না সহ সহ আসতো না শেষ পর্যন্ত এটা দুজনের চাকরি চলে গেল আমাদের বাঙালি সাহায্য আর সরি বাঙালি জাহাঙ্গীর বরিশাল এখনও বিয়েছে আছে কিনা জানি না আর পাঞ্জাবি ছেলের সাহায্য চাকরি কারণ ওখানে তো মারপিট করা আসতেগুলো নি আমরা যা করতাম ওগুলো তো গোপনে সে চাকরি গেল আমরা তো এই বরিশালের ছেলেটাকে আমরা ওখান থেকে ডিফেন্সের সাঁদা তোলাও নিষের তারপরও চুপে চুপে যা পারি তাকে কিছু দিলাম তাকে তো সরকারি ভাবে পাঠিয়ে দিল এটা একটা নমুনা দেখাল ওখান থেকে ট্রেনিং শেষ করার পর তো আমাকে পোস্টিং দিলো সারগোদা সারগোদা হইলে পাকিস্তানের এখনো আছে পাকিস্তানের সবচেয়ে বড় যুদ্ধ ওখানে মনে করেন এই তাদের চাইনিজ তখন আমাদের আমরা ছিল চাইনিজ এয়ারক্রাফট মিগ নাইনটিন তারপরে আমেরিকান ছিল স্টার ফাইটার তারপরে ফ্রান্সে ছিল মিরেস এভাবে অত্যাধুনিক ফ্রান্স এগুলো মিরে গিয়েছিল তো আমার ওই পোস্টিক ছিল আপনার কাজটা কী ছিল আমার কাজ ছিল যে এটা বলল আর্মাম্যান্ট অর্থাৎ রকেট মিসাইল বোম এই আর্মস আর্মস ডিং সব যুদ্ধ ভারণাষ্ট্রগুলো আমার ট্রেড ছিল

গেছি আর তো এদের সাথে মারামারি ঝগড়া এটাগুলো আসেই বা ছুটিতে যাই প্লায় আবার দরখাস্ত গ্র্যান্ড হয়ে গেল ছুটিতে আসলাম ডিসেম্বরের দিকে অনেক খুব সম্ভব ছুটিতে আসার পর তো এখান তো তখন রাজনীতি বিরাট অবস্থান উত্তাল সময় যাচ্ছে তখন হ্যাঁ তখন আমার দু মাসের ছুটি ছুটি পুরে গেছে ছুটি পুরে যাওয়ার পরে আবার এক্সটেনশন গেলাম পনেরো দিনের শেষ হয়ে গেছে তো শেষ এবার একদিন আগে আমি আমাদের এই বেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে উ আসলাম সে রিফিউট করলাম রিফিউট করে আমি বাড়িতে আমার দাদা ছিলো আমার বাড়া গেছে ছোটবেলায় ওনাদের থেকে বিদায়টিতে নিয়ে এসেছি কিন্তু আমার মন কোনো অবস্থায় আগে না দায়িত্ব পাকিস্তানে কারণ এখানে এই ছেলেরা এই আমার আমার বাড়ি আমি কুয়ে স্কুলে যাচ্ছে ছিলাম ওখানে ফ্ল্যাগ ফিরতেছি একটু মিটিং মিছিল

পড়িত তো একটা বিষয় থাকে না যে কৃষক পরিবারের একটা সন্তান আপনি এবং খুব স্বাভাবিকভাবেই আপনার একটা ভালো চাকরি হয়েছে সেই সময়টাতে আয় রোজগারের একটা ভালো ব্যবস্থা হয়েছে দেশ একটা অনিশ্চয়তার পথে যাচ্ছে সেই সময়টাতে তারপরেও এরকম একটা ঝুঁকি কেন নিলেন যে চাকরি তো যাবেই দেখি দেশের জন্য যা কিছু করার করব এটা তো আসলে রাষ্ট্রীয় পলিসির একটা বাত থেকে অবসরবেলা থেকে বলে কি ছিল তখন কি হবে না ও চিন্তা করি নাই

এবং সেই সময় বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ আপনি শুনলেন তারপরে কিভাবে যোগ দিলেন মুক্তিযুদ্ধে কোথায় গিয়ে যোগাযোগ করলেন এবার একটু শুনতে চাই প্রথম যুদ্ধ তো তিন তারিখ আমি বলতে ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ করলো না আমাদের তো ওখানে যদি এখানে যখন শুরু হয়েছি তখন সারা বাংলাদেশে প্রত্যেক ক্যান্টনমেন্ট শুরু হয়ে গেছে জি অন্য অন্য জায়গা না আমাদের সিটিং ক্যান্টনমেন্ট শুরু হয়েছে সিটি তখন যারা বাঙালি ছিল পাকিস্তানি ছিল এদের মধ্যে গোলাগুলি তুমুল গোলাগুলি পরে যারা মারা গেছে মারা গেছে বাকিরা আর সব নিয়ে পাহাড়ের উপর দিয়ে চলে এসছি আমাদের সিটিং কেন্দ্র পাহাড়ে পূর্ব আসছে আমরাও পশ্চিমাড়ে মাঝখান দিয়ে রাস্তা আছে আর কি ওরা ক্যাপ্টেন বইয়ের নেতৃত্বে সুবিধা বুয়ে বলে উনি মনে হয় এখনো জীবিত আছেন এটা বইয়ে লিখছেন ওনার নেতৃত্বে কিছু আর্মি চলে আসতেন আরও দিকে এসছি বিডিআর আসছি আমাদের এলাকাতে কুমিরিয়া টিএম ওটি কিন্তু যুদ্ধর একটা বিরাট পটভূমি এই বাংলাদেশের প্রথম অনেকে জানে না কিন্তু বাংলাদেশের প্রথম যুদ্ধ ওই কুমিরাতেই আচ্ছা কারণ এখানে ওই শুধু মেশাগার করছে কোনো প্রতিরোধ যুদ্ধ হয় নাই আর ওখানে সবাই হয়নি আমরা ওখানে আর্মি এ ছিল বিডিএ ছিল আমরা যারা ছিলাম এক্স এখানে ছুটি ছাড়াতে তারা ছিল আবার স্টুডেন্ট পাবলিক সবাই মিলে কিন্তু উইথ আর্মস তাদেরকে পাকিস্তানিদেরকে প্রতিরোধ করেছি এটা হলো কুমিয়ে বুঝলেন না প্রথম সাত দিন তো দুশো রেজিমেন্ট এটা অনেকে জানে না তো আমি তো ওই ওই এরা যখন সকাল দেখলাম তো ওনাদের সাথে যোগ দিলাম আর কি তো সারাদিন গানে ইয়াটিয়া করে জাস্ট সন্ধ্যেই এরা যখন আসতে এরা কুমিল্লা থেকে যাইছিল উড়া রেজিমেন্ট তো বুয়ে রেখে গেল ঠেকি টেকি করে পরীক্ষার করে করে

আমাদের অনেক লোক মারা গেছে তারপর তারা তো ওই ডিএনফোর্সমেন্ট চলে গেল আর কি এরপরে তো তারা দখল করে ফেললো কিছুদিন বেলাই বেলাই রয়েলাম সেদিক তারপরে চলে গেলাম ইন্ডিয়া আমি চট্টগ্রামে দিয়ে বাড়ি এদিকে দিকে একটা আছে ওইদিকে একটা লোককে নিয়ে সে আগ একবার গেছিল আমার বাড়ি গেছে একটা লোক তো থাকে নিয়ে পারে গেলাম ওখানে গেছি প্রথমে আপনার হরিণা ক্যাম্প বলে একটা জায়গা আছে ওখান থেকে ভাই হাইটে এটে পার দিয়ে আসছে আমরা আগরতলা আগরতলা নিয়ে আসা হইলাম আমাদেরকে আগরতলা এটা বিডিএফ এড করে বলে ওখানে দেখি যে আমার এয়ারফোর্সের বেশ বাইরে আছেন আপনি তো সেখানে প্রশিক্ষক হিসেবে কাজ করেছিলেন জি তো ওখানে না প্রশিক্ষক নয় ওখানে এই আর এয়ারফোর্সের লোক ছিল আর্মি ছিল ওখানে ছিল তো ওখানে আমাকে প্রস্তুতি মানে ইয়ে করছি আর কি ওইস্টুরে যখন আসতে ওখান থেকে কিন্তু ওরা ট্রেনিং করতে বিভিন্ন জায়গায় ওখান আসলে এখানে আসলে তা আমাকে একবার আজকে আসতে দেখলাম একটা মন্দাবাগেশন ট্রেনি করে একটা পঁচিশ তিরিশ জনের একটা গ্রুপ কিনে আমাকে পাঠালো এদিকে এটা ফিফটি মিলিমিটার ইয়ে একটা রিফারলেস ঘাম এটা রাশিয়ান মেট নিয়ে আর কিছু মোটর ইত্যাদি ঘামটা লইয়ে তাদেরকে নিয়ে আমি মান্ধাবেন আর কি ওদেরকে জাস্ট ট্রেনিং যেতে আর কি করে তো আমরা যখন এখান থেকে ফায়ার ফায়ারিং বাংলাদেশের বিজিউ গেছি মান্দ থেকে আমার খেলা আছে কেন তো আমরা যখন ফায়ারিং দিলাম তখন পাকিস্তানি যে আমাদের এই যে মোটরসাইল এবং এই রাইফেল গ্রেনেড শুরু করে দু শুরু করছি আর কি তো আমরা এখন মাঝখানে পড়ে গেছি

ওকে তো কি হলো মানে বাংলাদেশের বেশ কয়েকটা অপারেশন তো বাংলাদেশের ভেতরেই করেছেন সেই গুরুত্বপূর্ণ কয়েকটা অপারেশনের ঘটনা একটু শুনি যেটা আপনি অফেরও আমাদেরকে বলছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অপারেশন হল আমাদের এই কুমিরের যুদ্ধটাই কারণ এখানে আর্মি বেশ কয়েকজন অফিসার মারা গেছে তারপর আর তো এমনি আবিল জান মেজর এমনি শিব মারা গেছে আর আমাদের অনেক মারা গেছে এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ আসুন যদি তো দর্শক চলুন দেখে নেই আজ কার জন্মদিন আজ শুদ্ধর সপ্তম জন্মদিন হাটিপাড়া মানিকগঞ্জের শুদ্ধ তোমাকে রাঙা সকাল পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা আজ দীপ্তির সপ্তম জন্মদিন বরগুনার দীপ্তি তোমাকে রাঙ্গা সকাল পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা মেরিল মিল্ক সোববার সকাল অনুষ্ঠানে দুই থেকে সাত বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের সাত দিন আগে শিশুর ছবি নাম যোগাযোগের ঠিকানা জন্ম সনদের অনুলিপি ও ফোন নম্বর পাঠিয়ে দিন এই ঠিকানায় প্রযোজক রাঙ্গা সকাল মাছরাঙ্গা টেলিভিশন দুই বীরুত্তম জিয়াউর রহমান রোড বনানি ঢাকা এক দুই এক তিন ইমেলও করতে পারেন আর এ এন জি এ এস এইচ ও কে রাঙ্গা সকাল অ্যাট মাছরাঙ্গা ডট টিভি এই ঠিকানায় দর্শক আপনারা জানেন আমাদের সঙ্গে রয়েছেন মুক্তিযোদ্ধা রুস্তম আলী বীরপ্রতীক আমরা আবারও চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি আলাপনে স্যার যে গল্পটি হচ্ছিল আপনার সঙ্গে আপনি প্রথম যে যুদ্ধের কথা বলছিলেন কুমিরাই যে যুদ্ধটি হয়েছিল আমরা জানতে চাচ্ছিলাম যে আসলে সেই প্রথম যুদ্ধের ভয়াবহতা তো আসলে সব যুদ্ধেই ছিল তারপরে সেই স্মৃতিটা আমরা জানতে চাচ্ছিলাম তখন আসলেতে সেই যুদ্ধ ছিল যে প্রথম পাকিস্তানের সাথে আমাদের সম্মুখ যুদ্ধ জি আমরা তারা যখন এই কুমিল্লার থেকে পার হয়ে আস্তাতে দিয়ে পায়ে জলাহি যাচ্ছিলো তখন আমাদের ওই বললাম সুভদারী মেজর ওনার কাছ ইয়ে ছিল তখন হয়েছিলো উনি তখন জানতে পারলেন যে কি ওরা আসতেছে আস্তে আস্তে অ্যাডভান্স করতেছে আমাদের থেকে তখন দু মাইল দুই মাইল এক মাইল দেড় মাইলের পর দু মাইলের দিন একটি তখন আমরা অ্যাম্বুস আগে থেকে সকাল থেকে ব্যবস্থা করা হয়েছে আমরা তখন করে আমাদের পূর্বাস ছিল তো পাহাড় টিভি সিডিএম ছিল একটা আর পাহাড় ছিল তারপরে মাঝখানে এটি বলেন ডাকাছিলেন ট্রাং রোড পূর্ব দিকে পাহাড় পশ্চিম দিকে যে একটা মসজিদ ছিল আর ইয়ে ছিল আমরা তাদেরকে ইউ আকারের অ্যাম্বুস বসেছিলাম তখন বেলা প্রায় ডুবু ডুবু সন্ধ্যা তারা অ্যাডভান্স করতেছিলো পথে অনেক বেরি সৃষ্টি হয়েছে মানুষ ঘাস বাঁশ ইত্যাদি দিয়ে তারা এগুলো সব পরিষ্কার করে চলে গেছে সুরুকম আমাদের থেকে এক মাইল দক্ষিণে একটা বিরাট বট গাছ ছিল ওইটা এটা ছিল একবার মোগল আমলের ওইটা কিন্তু তা ওইটা গাড়ি তারা ওইটাও আস্তে আস্তে কীভাবে সরাসরি না অথবা নিচে দিয়ে নামিয়ে আসছে ভাড়া হয়ে চলে এসছে আসার পরে এই আমাদের রেঞ্জ ভিতরে যখন আসলো তারা আমরা একটা আর্মি আজগুলি নিয়ে এসছিলো মেশিন গান তিনটে মেশিন গান এসেছিলো আর এমনি রাইফেল বন্ধুকুলো তো অনেক ছিল আমরা একটা পাহাড়ের পরে বাসেছি একটা মাটির গুদামে ছিল একটা কাল ড্রাইভার বলেছিলো একটা ছিল আর আরেকটা মুশুরবারের কবরস্থান ছিল এইভাবে তাদেরকে আমি করছি এই বেল ডুব ব্যবস্থায় যারা যখন এই আমাদের রেঞ্জ রেখে তখন আমরা পায়ারিং ওপন করি তখন তো এরা তো যখন ফায়ারিং বপন করার পরে এরা ইয়ে হয়ে গেছে ওই দেখাচ্ছি ট্রাং রোড আছে না ট্রাং ওকে দিয়ে এরা ওই ওইদিকে স্যাল্টান নিছি স্যালটান নেওয়ার পরে আস্তে আস্তে সামটা রায় যুদ্ধ হয়েছে রাস্তাতে ক্রমণ করতে করতে ও টিভি সিরিয়াল ছিল আর তাদের পিছনে আর কি তারা রাস্তা রাত্রে অন্ধকারে টিভি আসতে উড়ে গেছে উড়ে যাওয়ার পর তো সারা রাত গোলাগুলি চলছি ওরা ওই পাহাড়ের পরে যাইয়ে ওদের ওখানে তখন রুগী রুগী গেছিলো তো ওরা ওখানে সেটা নিয়েছি এইভাবে তিন দিন আমরা আমরা তাকে তাদেরকে টাকায় রাখছিলাম সকালবেলা ওদের অনেক অফিসের টফিসের আসিয়া আর কুমিল্লা থেকে যোগ দিয়ে তখন সমুদ্র পারে আমরা তো এই যে এইভাবে অ্যাম্বুলেন্স বসাচ্ছি এরা তো আর করি যাইতে পারতেছে না আরেক রেজিমেন্ট আইতে যোগ দিল তখন এরা একবারে বিপুলভাবে আমাদের চারটু প্রসার করলো কিন্তু তখন আমাদের অনেক লোকজন মারা গেছে তাদের তাদের কয়েকজন অফিসার মারা গেছে এই ওদের নামও ছিল এখানে তো বর্তমানে ওগুলো অনেক ইয়ে করছি এই যুদ্ধের পরে এগুলো মুছে দিচ্ছে তো আছে এদের পাকিস্তানি লেখা আছে আমাদের বই লেখা আছে মোটামুটি সব অনেক ছিল ওখানে পরে তারা ফেরসা সই আমাদের বাড়ি ঘর জ্বালাইয়া সব চলে গেল আর কি আমার পরিবারকে তখন যুদ্ধই ছিল সারা যুদ্ধ চলতেছে পরিবারকে আমরা উত্তর দিকে পিছনের দিকে সারা দিয়েছি হ্যাঁ পিছনের দিকে সমুদ্র ফাড় দিয়ে সমুদ্র ফাড় বাড়ে এই যে স্ত্রী লোক আমাদের

যোগাযোগটা আসলে সেইভাবে হয় না অনেকের হয়তো পুরো নয় মাস কোনো যোগাযোগই হয় না যুদ্ধের পরে গিয়ে হয়তো পরিবারের সঙ্গে যোগাযোগ হয় আপনার ক্ষেত্রে কি সেরকম কিছুই হয়েছিল অবশ্যই এটি যুদ্ধতে এটি এখানে তিন দিন ঠেঙে রেখিল যুদ্ধ শেষ হলো ওটা দখল করে চলে গেল পরে তো আমরা আমি যখন ইন্ডিয়াতে চলে গেলাম তখন তো আর কোনো যোগাযোগ নাই চিঠি পত্র নাই ফসু পড়ছিল না তো আমার দাদি ও আমি যাওয়ার পর পর আমার ছোটো ভাই তখন ওই চিঠি কমার্স কলেজের ছাত্র ছিল ডিগ্রি সেও চলে গেছে দুবে চলে গেছে একবার বেরতে গিয়ে সে আবার প্লাটুন কমান্ডার পরে সে ডিপিউটি সিডিয়া ডাইড হয়েছে না এটা ডিপিউটি সিপিংক এখন প্যারালাইস হয়ে গেছে গড়ে কোনো অসুবিধা সেও চলে গেছে দুই একসাথে চলে যাওয়াতে আমার দাদি মা তো বললাম না আগেই মারা গেছেন দাদি একেবারে ডিমার্স হয়ে গেল সব তোমে ক্যান্টি ক্যান্টি কথা আমার দুই আমার দুই ভলোয়ান কোথায় গেল এবার বলতে চার্জ পর্যন্ত ওনার তো একবার চার মানে ক্যান্সার হয়ে গেছে এসো কোসোকে তুই নমাস পর ফের আসলাম আমি ও শোড় ভাই চলে এসেছি আবার ও তো ওদের তো এসেছিল আমি তো ভিএন ভাইতে যোগ দিলাম ও তো ওই ওখানে ইন্ডিয়াতে এক দেড় মাস ট্রেনিং করে করে ছাত্রদেরকে ফাটাই দিত তো ও চলে এসেছে এসে শোড় ভাই এখানে এক গ্রামে এসে আর পাহাড়ে আমাদের ওখানে পাহাড় আছে ওখানে পাহাড়ে তিন মাইল ভিতরে এরা

তা আমাদের তো কোন নিচ্ছা ছিল না এদের তো আল্লাহর মেহরবানি হয়ে গেছে না এর ব্যাপারে অবশ্যই ইন্ডিয়া এবং রাশিয়া যথেষ্ট হেল্প করছে রাশিয়া আমাদেরকে অস্ত্র দিয়ে করছে আর ইন্ডিয়া তো স্যাল্টার দিচ্ছে রেশন দিচ্ছি বুঝেন না আমরা তো ব্যবহার করতে ম্যাক্সিমাম রাশিয়ান অস্ত্র রাশিয়ান অস্ত্র রাশিয়া অনেক হেল্প করছে তখনকার আমলে গোটা পৃথিবীতে আমাদের বৃদ্ধি ছিল দেখেন আমেরিকা আমেরিকা সেভেন ব্রিট পাঠাচ্ছিল তো আমেরিকা চীন সৌদি আরব সমস্ত আরব দেশগুলো চীন কৃষি তো বলছে যে কি এই আমাদের একটা বেশ স্বাধীন পরে বলছে শুনছি কথা আছে সমস্ত দেশ এরা আমাদেরকে ভিএল ফোর এইটি দেশ সাহায্য করতে আমেরিকা সেটা আমার রাসায়নিক প্রথা ওইটা বন্ধ করে দিয়েছি এবং যেহেতু আমেরিকার ব্লকগুলি যে পৃথিবীতে দুইটা তখন ইয়েছে কমিউনিস্ট এই ব্লক আর ইয়ে ক্যাপিটালিস্ট ব্লক তো কমিউনিটি ব্লক তো এটা সোশ্যাল ব্লক যেটা বলে রাশিয়া রাশিয়া সিঁড়িও তাদের পক্ষে ছিল পাকিস্তানের পক্ষে আপনি দেখেন না শুধু রাশিয়া ছাড়া প্রথম স্বীকৃতি দিয়েছে ইয়ে আমাদের শুধু ইরিয়া আরব দেশগুলোর মধ্যে শুধু সাত দাম আর কেউ দেয় নাই যেহেতু বাইরে বাড়ি না করে দিচ্ছে আমার একটা করটা এখনও মন আছে কিছু কিছু পাই আছে তো কিছু কিছু মনে আছে সাত দিনের পরে যখন শ্যাকটা পাইলেন দেশে সাকচ তখন খাদ্য জন্য বাইরে যেতেছে আমেরিকার তো এমন এদের এত কূটনীতিকা তারা তো সব বন্ধ করে দিয়েছি তাদের মিথ্য শক্তিগুলো সমস্ত আরব দেশ যারা ছিল সবগুলোকে না করে দিয়েছি ইউরোপের দেশগুলো আমাদের কোনো সাহায্য করে নাই তো অনেক দেয় নাই ব্রিটেন ফ্রান্স তারা দিচ্ছে দেয় নাই তো এবং আমার তো মনে হয় তখন সে একটা সে বক্তব্য রাখছিলো এগুলো আজকাল দেয় না ওগুলো দেওয়া হচ্ছিল আসি বলছিলো যে আমি সমস্ত পৃথিবীগুলি তোমার জন্য খাদ্য পাই নাই এটা আপনি শুনে

আপনি সেটিতে যোগ দিলেন জি বাংলাদেশ বিমান বাহিনী গঠন প্রসঙ্গে আপনার কাছ থেকে কিছু জানতে চাই বাংলাদেশ বিমান বাহিনী তো ইনশাল্লাহ আমরা যারা ছিলাম পুরানো তারা আসে আবার যোগ দিলাম এখানে তো আমাদের যেগুলো ছিল পাকিস্তান থেকে আমরা যা ফাঁসি ওগুলো তো কিছুই না ওগুলো সব নষ্ট করে দিয়েছে এরা জানিস বলেছিল সাবার জ্যাট সাভার জ্যাট বললে অ্যাপ এটি ই এন অ্যাপ এই আট নটা ছিল মনে ওইগুলো সব তো এরা গুঁতে গেছে সব নষ্ট করে দিছে পরে আমাদেরকে ইনশাল্লাহ ওই রাশিয়া রাশিয়া ইয়ে দিলো মিক টোয়েন্টি ওয়ান মেঘ টোয়েন্টি ওয়ান এই তো লোক অত্যাধুনিক তখনকার অত্যাধুনিক ইয়ে আর কি তারপরে ওই বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে হেলিকপ্টার আনলো কিছু আমাদের পুরানো ছিল হেলিকপ্টার এগুলো আমরা ওগুলো ইনসল্ট তখন ওগুলোর খোরস আরম্ভ গেলাম আর কি আস্তে আস্তে তো এখন তো এখন তো অনেক বিরিয়াটি হয়ে গেছে হ্যাঁ তো ওগুলোতে আস্তে আস্তে শুরু করলাম আর কি পরে আবার সিটা সিটাও বেশ করছে নতুন

আর জেনে অনেক লোক মেরে ফেলছে অনেক অফিসার অনেক অফিসের টেকনিশিয়ান অনেক লোক মেরে ফেলছে আই থিঙ্ক মোর দ্যান এইট নাইন হান্ড্রেড আপনার পথ পথে দেখবেন তো বাইকওয়ালা আর আমি তো এমনি সংগ্রাম ছিলাম তাইলে আমি নিচে মারাই ফিরতাম তাহলে আল্লাহ যাই করুন মঙ্গলের জন্যই বুঝলেন আমার গ্রামের একটা ফাঁসের গ্রামের সিদ্দিক বলে একটা নেম তার লাশও পাওয়া যায়নি আমার স্কুলে আগে গেছে যে সিদ্দিক বলে একটা নাম এই কুমিরা হইতেই বাড়ি

হ্যাঁ জার্মান চলে যাই উন্নত দেশ সে বলে যে না যেখানে বিষে দেয় গ্রানটিয়াতে যাওয়ার থাকার সেই দেশে যাবো সে শেষ পর্যন্ত ইয়ে করলো যে ওমান ওমান যাওয়ার ছিল কিন্তু আসলে কপাল বলতে একটা আমাদের তকদির বি একটা বিশ্বাস করতে হবে আমরা মুসলমান হিসেবে ওই বলে ওয়াল ইয় আকের বল খাদের খায়ের ওর এই যে একটাই মেনের অংশ তকদির এবং তকদির ভাল মন্ধ বিশ্বাস করতে হবে বুঝলেন সব জীবনে সর্বক্ষেত্রে ইভেন কি জাতীয় পর্যায়ে ই আমরা বলে যদিও মানি নে তো দির্বোধ বড় জিনিস এটা এই জন্য বলতেছি অনেক চেষ্টা করলাম তার জন্য আমি সাড়ে পাঁচ জায়গায় পয়সা দিই সে আমাদের আমাদের বাড়ি ছিল আবার তার বাড়ি ছিল নোয়াখালী আমাদের এমনি এরপর ফ্রেন্ড সে আমাদের বাড়িতে তাকে দুই তিন বছর রাখছি কোনো অবস্থায় তারটা হ না আমার তাইও না সে তাকে তাকে বা দিয়ে আমি আল্লাহ গোটা দুলিয়ে ঘুরেছি যা এই ওয়ান্তে গেলাম তারটা না কিন্তু আল্লাহর কী হোক বলছি তক কথা বলে সেই জন্য সে আর যাইতে পারছি কিনা সেও জানি না তাই আমি ওমান গেছি এরপর আসি জাপান গেছি ব্যাংকক তাইওয়ান পরতে ইউরোপ গেলাম লন্ডনে ছিলাম সে কোথাও যাওয়া হয় নাই তার যে ক্যাশ পয়সা দিয়ে চেষ্টা করছি হয় না এটা তো তোর সেটা সেটা যে তো তারপর এটা চলে না গেলে এয়ারফোর্স থেকে হচ্ছে বাংলায় যেতাম এটা আল্লাহর ইচ্ছে তো আপনি যে সারাটা জীবন ধরেই দেশের বাইরে 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 শেষ পর্যায়ে বোধ হয় লন্ডনেই থাকলেন বারো থেকে পনেরো বছর হ্যাঁ

ধরে তো আগে যাচ্ছি আল্লাহ এত কিছুর মধ্যে আমি তো মাঝে মধ্যে আমি যখন দেশে প্রথম আসি এগুলো বাস্তব আর কি আমি আছি তখন নবদিকে দিকে শীতের না তখন টমাটো ফুলকপি বাঁধাকপি সব সবজি এত সস্তা আমি দেখেছি আমার বাইককে বলেছি সবগুলিতে সবাইকে বলা যায় আমি এই দিস তোর স্বর্ণ খুনি আল্লাহ আমি আল্লাহর রহমতের খুনি দেশটা কেন আমি যে এত সস্তা জিনিস পিছবি কোথাও পাবে তুমি তখন কত করে জানেন টমেটো কেজি দশ টাকা পনেরো টাকা আমাদের চিরাঙে তখন দশ পনেরো টাকা সিজন তো এখন একটু বাড়ছি যে আমি গত পরশু কেজি সত্তর টাকা কেজি তাও ইন্ডিয়ার গুলো কত বড় বড় আর আমাদের গুলো বাইরে দেখবেন যে পনেরো বিশ টাকা তিরিশ টাকা আসে যাবে তো সব কিছু এত সস্তা আর ওই যে আইতে আল্লাহ এত এত আপনি কিছু বাইন করেন না এত আমরা কিন্তু মানুষ অনেক দুর্নীতি ব্যাস আমাদের দেশ প্রেমতে নাই বললে চলে বিজিরা দেখছি যে আমি ওমান ছিলাম এরা ঝগড়া এরা ওয়েদিকে আমরা বলেছি বেদু বাঙালি বলে বেদু মানে জঙ্গলি বুঝলেন কিন্তু ঝগড়া ল্যারি কি বললেন আনা মানে আনাওত নেই তার দশত্ব মত আছে পৃথিবীর প্রত্যেকটা জাত দেখলাম যে তারা এত দেশপ্রেমিক এত সেন্সিয়ার যেটা আমাদের মধ্যে নেই আমাদের সততা দেশপ্রেমিক একটু পৃথিবী ইউরোপ্রেমিকে যাইতে হয়েছে না মানুষ মধ্যে পেতে যাইতে হয়েছে না কোথাও যাইতে হয়েছে না কিন্তু আমি একটা কথা বলি এত গুজ দুর্নীতি স্বজন প্রীতির মধ্যেও যে আমাদের দেশে বেড়ে আগে যাইতেছে সেটাই বড় কথা বড় কথা মানে ওই দিন একটা আমি এই ডিসে শুনলাম যে এটা আমি নিজে চোখে দেখি নাই ফেসবুকে না বোঝাই দিচ্ছি পাকিস্তানি এক ইয়া বলতেছে বর্তমান প্রেসিডেন্ট ওনার নাম কি ক্রিকেট প্লেয়ার বর্তমান পাকিস্তান ইমরান খান বলতেছে কি আমাকে তোমরা পাঁচ বছর সময় দাও এগুলো আপনার বাংলাদেশ করেন তাহলে দেখেন আমরা তাদের কত আগে আসি পাকিস্তান তো একবার অকার্যকর রাষ্ট্র এখন একটু কমছে না আমি লন্ডন তো সব খবর আপুডিট ও কারো কোনো চান্সের না কিছু নাই এমন কোনো সাতটা যাইছে না মার যাইছে না পাকিস্তানে যে বোমা পড়ে নাই মস্তি রাস্তায় এটা তো সন্ত্রাসী দেশ বলে পরিচিত এর লাস্টে আমি এই লন্ডন থেকে আসার পর এগুলো বাস্তব বলতেছি এতটুকু মিথ্যা বলবরা বানাই বলবো না আমরা তিন চারজন চার পাঁচজন আমাদের বাংলাদেশে যাইতেছি ইউ ফাঁকি বাস স্টার্ট ফাঁকি যে ফাঁকি বলে না এ বাস্টার গালা গালি বুঝতেছি ইউ ফাঁকি বাস আমরা তাট ব্লাড ইউ ফাঁকি উইয়ের ও সরি সরি অর্থাৎ পাকিস্তানি থেকে এইভাবে এরা করে বুঝলেন আর সেই জাতরে আমার দুঃখ লাগে যে আমি তো যখন লন্ডন ছিলাম সেই ভাগে এখনও কিছু কিছু লাগা যাবে আজকে পাকিস্তানি নিলে জমৎ করে দুঃখ রাখার সীমে নাই বুঝলেন কী বলবো আর আমি অ্যাসকাপরা ছেলে একবার আমার সিটে একটা ছেলে সিলেটের দুইটা ছেলে এরা যে কোনো কারণে হঠাৎ এরা এটা তো সব পাকিস্তানের পক্ষে থাকে তো এই কোনো একটা কারণে পাকিস্তানের বক্রই যে আমি তাদেরকে বোধ বন্ধ রাখতে বলছি ও পাকিস্তান জিনিয়ার বলছি সরি আমাকে সারা বলে পাকিস্তানের যার সন্তান শুনে না বাস্তব কথা বলতেছি আমি খেখান ছেলে বলতেছে এ দেখতে কী করে আমার ইয়েস পাকিস্তানি জিনিস কিছু জিনিস বলবি আমার দেশ আমাদের খাই আমাদের জন্ম করছিস দেশ স্বাধীন দিন করবো পাকিস্তান আমাদের পাকিস্তানের যার সন্তান না হয় পাকিস্তানের জিনিস বলবো আমি কি এলে পাকিস্তানির অনেক ছেলে জন্ম দিয়েছি এগুলো অবৈধভাবে সেই সন্তান আমি যে আমি যদি দেখে দেখতাম তো দেখো হাড়ি লিখতাম তো সুমারি গেছে ওই কারণ আমার তো তখন ইয়া ছিল আমি বহুত সাহস ছিল বহুত দূর দূর আমি তিন বছর হলো দেশে আছেন আমরা যেহেতু শেষের দিকে চলে এসেছি একদম সবকিছু মিলে আপনার সময় কেমন কাটে এখন সময় কাটে এখন তো বেকার কোনো বাত এই কিছুক্ষণ টিভি দেখি কিছুক্ষণ বেড়ার পরে আর কিছু হাঁটা হাঁটা ডাক্তার বলতে আমাকে হাঁটা হাঁটা করার তারপর অনেক সুখের বিষয় না যে করলেন সেই দেশের এত উন্নতি কিন্তু নিজের জীবনে কিছু চাইনি এখনো কোনো সভা পায় না দেখেন না আমার সার্টিফিকেট নেই ছেলেমেয়েরা মানুষ আমার সাথে ঝগড়া করতো একটা ছেলে মেয়ে ইউনিভার্সিটি ভর্তি দেওয়া কলেজ ভর্তি না সুযোগ সুবিধা পায় না আমি যে আমার পরিচয় দিচ্ছি না যারা নাই কজন অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাদের কারণেই আমাদের আজকের এই দেশ অনেক বেশি ভালো থাকবেন আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জি